এখানে একটা 25 টার করে নিয়ে খাইতে হইব লন্ডন, এই ধরনের না। কোনো প্রবাসী কখনো দেশ থেকে কিছু কইরা নিয়ে বাইরে খাইছে না? প্রবাসী তো অলওয়েজ বিদেশ থেকে রুজি করে দেশের জন্য নিয়ে আসতে যায়। সো এই উদ্যোগ আমার হয়েছে দেশের জন্য একটা করা। আপনার যে প্রজেক্টটা আমরা যে ভিজিট করতেছি, জি, এইটা কোন জেলার মধ্যে পড়ছে? এটা এটা পড়ছে ডিস্ট্রিক্ট পড়ছে হবিগঞ্জ, আর থানাটা পড়ছে নবীগঞ্জ, থানা নবীগঞ্জ। মানে আমরা যে প্রজেক্টে এখন হাঁটতেছি এটা টোটাল কত বিঘার উপরে? এই ন জায়গাটা আছে আপনার টোটাল 18 বিঘা, টোটাল 18 বিঘা। আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী উদ্যোক্তা এবং ভাই এবং বোনেরা, সকলকে জানাই স্বাগতম। আজকে বেসিক্যালি কোনো ক্রপস নিয়ে কথা হবে না, বা সুন্দর কোনো শশা তরমুজ অথবা কোনো ক্ষেতের মধ্যে মানে ফল ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন করা কোনো কিছু নাই। আজকে কথা বলবো একজন মানুষের ইচ্ছা, তার চাওয়াটাকে নিয়ে। আমরা যে কথা বললাম তার নাম সোহেল মিয়া, উনি থাকেন হচ্ছে ইংল্যান্ডের লন্ডনে। বেসিক্যালি সে ইংল্যান্ডেই তার বসবাস দীর্ঘ কত বছর হবে? ছোটবেলা থেকে আসলে আমি ছোটবেলা থেকে লন্ডনে, এবং লন্ডনেই বেড়ে ওঠা, লন্ডনেই তার বিজনেস। কিন্তু বিদেশে থাকলেও হবে কি? দেশের প্রতি তার যে যে টান অথবা দেশের মানুষের প্রতি যে একটা রেসপন্সিবিলিটি, ভালো লাগা, সেই জায়গা থেকে তার ইচ্ছা যে দেশের মানুষের জন্য সে কিছু করতে চায়, বা তার এলাকা তার দেশে আত্মকর্মসংস্থান তৈরি হোক অথবা মানুষের কর্মসংস্থান তৈরি হোক, সেই জায়গা থেকে তার প্রপার্টিগুলোকে কাজে লাগানোর জন্য এগ্রোয়ানের সাথে পরিচয় হয়। এবং সেই জায়গা থেকে তিনি লন্ডন থেকে চলে এসেছেন, মানে শুধুমাত্র এই প্রজেক্টের উদ্দেশ্যে। আমি সেই সোহেল ভাইয়ের কথা বলছি যে লন্ডন থেকে এগ্রোয়ানের সাথে বেশ কয়েকবার কমিউনিকেশন, কিছু প্রোডাক্টও নিয়ে এসেছেন, তাই না? দা স্যার, যে আমরা কিছু করতে চাই, এলাকার মানুষকে কিছু দেখাতে চাই। দর্শক, খুবই ইন্টারেস্টিং বিষয় বা দুঃখেরও ব্যাপার বলতে পারেন, যে এই এলাকাতে বিঘার পর বিঘা জমি পড়ে আছে পতিত অবস্থায়, কোনো ম্যানেজমেন্ট নাই, একবার বছর শুধু ধান চাষ করে, শুধু ধান, তারপরে সেই ধানের ফলন যদি অনেক ভালো হইতো তাও হইতো, একদমই নগণ্য, খুব মানে যা ইচ্ছা তাইভাবে বীজ বা ধান লাগিয়ে রাখা হয়, পরে যায় শুধুমাত্র কেটে আনা হয়। তো এই অবস্থায় কত বিঘা জমি এইভাবে পড়ে আছে এই এলাকাতে? প্রবলি 100 বিঘার উপরে হবে। এই যে বনটা পচ্ছে থেকে, এইটাই শুধু 100 বিঘা, এরকম অনেক অনেক বিঘা আছে, মাঠ আছে, শুধু এই সাইডে যদি দেখেন শুধু 100 বিঘা অনুমানিক আরও বেশি হবে। মানে এখানে বিঘার পর বিঘা জমিগুলো পতিত অবস্থায় আছে। তো আসলে বিদেশে থাকলেও যারা ভালোবাসেন দেশকে, দেশে মানুষকে, কৃষিকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন, তাদের চিন্তাভাবনা কিন্তু এই যে এখন রোদের মধ্যে সে লন্ডনে এসির মধ্যে থেকে চলে এসে এখন মানুষকে নিয়ে ভাবছেন। তো আমরা তার ডাকে সাড়া দিয়ে আমরা এই মুহূর্তে অবস্থান করছি তার প্রজেক্টে হবিগঞ্জের মধ্যে, নবীগঞ্জের থানার মধ্যে আমরা এসেছি, যে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। বেসিক্যালি হচ্ছে সে ইচ্ছা করলে টাকা খরচ করতে পারে, ইনভেস্ট করতে পারে, মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারে, কিন্তু প্রপার প্ল্যানিং বা প্রপার সাপোর্টটা যদি না পায় তাহলে সে হেরে যাবে। হয়তো আমরা তার মুখে হেরার গল্পটাও শুনবো। সোহেল ভাই, আপনি গল্প বলেছিলেন যে আপনি এই কাজটা শুরু করেছিলেন, আপনার ইচ্ছা ছিল প্রখর, তো 3 বছর আগে, তাই না? 3 বছর আগে আমি এই জিনিসটা আরম্ভ করছিলাম, কিছু ফিশারি আমাদের যে জায়গাটা, যে 70 বিঘা একটা প্লট দেখাইছিলাম আপনারা, হাঁটছিলাম আমরা, এখানে ফিশারি নিয়ে বা বিভিন্ন সবজি নিয়ে কাজ করছিলাম। করার পরে আসলে ম্যানেজমেন্টের কারণে দেখা গেছে এটা রেজাল্টটা আসলে যে যে সাকসেস রেজাল্টটা আসার কথা আসে নাই। তখন দেখা যায় একবার, দুইবার, তিনবার ট্রাই করছে, ট্রাই করার পরে তিনবার দেখা যায় গুড়ি গাড়ি সেম রেজাল্টটা আসতেছে। আচ্ছা আচ্ছা। সো বটম লাইন আফটার অল দেখা যায় তো, আমি আমার পার্সোনালি আমার অভিজ্ঞতা আমি যেটা বুঝলাম, এখানে একটা যে ম্যানেজমেন্ট, বা আমি তো বাইরে থাকি আর এখানে বাইরে থেকে তো আপনি নিজে সবগুলা দায়িত্ব আপনি মনের মাধ্যমে করা সম্ভব, রাইট? আপনার প্র্যাকটিক্যালি যে ফিল্ডে একজন মানুষ, অভিজ্ঞতা মানুষ বা দক্ষ মানুষ থাকে না, এগুলো বাস্তব করা ভেরি টাফ। এক্স্যাক্টলি, স্পেশালি যে সবজির ক্রপ নিয়ে খেলা, এগুলো একটা যেমন শিশু বাচ্চাদের মতো জিনিসটা লুক আফটার করা লাগে। এক্স্যাক্টলি, এই জিনিসটা যদি আপনি এইভাবে লুক আফটার করেন না, এটার রেজাল্ট পাওয়া ভেরি টাফ। ইয়েস, খালি শুধু যে আপনি এটা বেশি গাড়লেন আর পানি দিলেন আর সার দিলেন হঠাৎ চলে, এটা হবে না। এটার রোগ বালকি সবগুলো একটা মেনটেনিং ম্যানেজিং করে
দায়িত্ব আপনার নিতে হবে। এটা না করলে এটার মাঝে আপনার রেজাল্টটা ঘুরে ঘুরে জিরে আসবে, কখনোই পাওয়া যাবে না, কখনো পাওয়া যাবে না। সো ওই বিষয় নিয়ে আমি অনেকবার বাংলাদেশে আসতে যা আসে যাওয়া হইতেছে, কিন্তু ভালো একটা টিম পাইতেছি না যার মাধ্যমে যে কাজটা করা যাবে বা এলাকার মানুষের একটা বেনিফিট পাবে এই ধরনের মানে সাকসেস করার জন্য। তখন আপনার সাথে যে পরিচিত হয়েছিল আমার লন্ডন থেকে, ফোনের মাধ্যমে আলাপ করছি কয়েকবার, বা আসার পরে আপনার যেদিন ফ্লাইটে আইসি আসার পরে সাথে সাথে আপনার সাথে আমার ডিনারের একটা ঢাকাতে ডিনারে একটা মিটিং হয়েছিল আমাদের হোটেল রেস্টুরেন্টে। হওয়ার পরে আমরা গল্প স্বল্প করা বাদে এখন আজকে আপনি নিজে কষ্ট করে যে এই জায়গাতে আইসেন, আপনাকে স্পেশালি আমি থ্যাংক ইউ দেই, আপনার টিমটা নিয়ে আইসেন আমার পক্ষ থেকে স্পেশালি থ্যাংক ইউ বটম ফ্রম মাই হার্ট, ওয়েলকাম। দেখছেন তো এই জিনিসটা, ওইটাই আপনার সাথে এখন আমার ওই কষ্ট হইলো আপনার মাধ্যমে এই জিনিসটা কীভাবে বাস্তবন করা যায় অ্যাজ এ টিম ওয়ার্ক নিয়ে আমরা যেটা করতে পারি কিছু দেশের জন্য লাভ, এলাকার জন্য লাভ। আর সবচেয়ে বড় জিনিস যে আমি যে এখানে একটা প্রতিষ্ঠান করে নিয়ে খাইতে হইব লন্ডন, এই ধরনের না। কোনো প্রবাসী কখনো দেশ থেকে কিছু করে নিয়ে বাইরে খাইছে না, প্রবাসী তো অলওয়েজ বিদেশ থেকে রুজি করে দেশের জন্য নিয়ে আসতে চাই। সো এই উদ্যোগ আমার বলছেন দেশের জন্য একটা করা, এমন না যে আমি এখানে কাজ করে এই জিনিসটা করে আমি দেশে নিয়ে লন্ডন নিয়ে বসে খাবো, এই ধরনের কোনো মানে টেনশন নাই, ইচ্ছা না। সো বাদ বাকি আল্লাহ মালিক দেখি কতটুকু আগাইতে পারি কাজটা ইনশাআল্লাহ, বুঝছেন। সো এই বেসিক্যালি আমাদেরও এত কষ্ট করে এই সেই 20 ঘন্টা জার্নি বগুড়া থেকে আমরা ঢাকা, ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে তারপরে শেরপুর। সো আমাদেরও একটা ইচ্ছা বা আপনাকে সাপোর্ট দেওয়ার যে মানসিকতা সেটা কিন্তু তৈরি হয়েছে আপনার সাথে কথা বলার পরে, ঢাকাতে মিটিং করার পরে, যে একটা মানুষ এত করে চাচ্ছে যে এলাকার একটা ডেভেলপমেন্ট, এলাকার মানুষকে নিয়ে ভাবা, তো তাকে সাপোর্ট দেওয়া যেতেই পারে, তাই না? সো এখানে বিজনেসে লাভ লস সবই ঘটে, আর সেই জায়গাতে লাভ লস মেনে নিয়েই কিন্তু এগোতে হয়। আপনি যেমন 2-3 বছর হেরে গেছেন, 3 বছর আপনি বিজনেসে শুধু ইনভেস্ট করে গেছেন, কোনো রিটার্ন আসে নাই, জিরো ইনভেস্ট রিটার্ন। তো সেই জায়গা থেকে আপনার কিন্তু ধরেন এই জায়গাতে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো ইউজ করেছেন, খুঁটি, বেড়া, মিশিং, যা যা দরকার হয় একটা প্রজেক্টের সবই কিন্তু আপনার আছে। এখন এটাকে যদি ইউটিলাইজ করা যায় প্রপারলি, তাহলে দেন আপনার একটা এখানে বিজনেস দাঁড় হবেই হবে। কারণ বিজনেসে লস করে শিখতে হয় অথবা অভিজ্ঞতা দেখে, তো আপনি লস করেছেন, লস থেকে কিন্তু অভিজ্ঞতা নিয়েছেন, দেন এখন শুধুমাত্র আপনার সাকসেসটা দেখা বাকি। হ্যাঁ, আমরা বলতে পারি যে এইটুকু যে আমাদের 100% যদি দিই আপনার বিজনেসে এখানে লস হবে না ইনশাল্লাহ। আমরা যেমন এই ভিডিওটা আজকে দেখানো কারণ ছিল যে এরকম অনেক আছেন যারা বিদেশে নিজেদের কর্মসংস্থান তৈরি করেছেন কিন্তু দেশের মানুষকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন, তাদের একটা সাপোর্টের দরকার হয়। যে আমরা প্রপার প্ল্যানিং নিয়ে যদি আমরা কাজ শুরু করি তাহলে আমরা হেরে যাওয়ার কিছু নাই, কারণ আপনি আমাদের বাঁচতে হলে খাইতে হবে, তাই তো? আমাদের খাইতে হলে তাহলে আমাদের ফসল উৎপাদন করতে হবে, আর সেইটা যদি প্রপারলি করা যায় তাহলে এখান থেকে বিজনেস দাঁড় হবেই হবে। সো আমরা আপনার যে প্রপার্টিগুলো আমরা এখন দেখছি ওভারঅল ভিউ, দিস ইজ ফ্যান্টাস্টিক, এবং হচ্ছে এত মানে এত অপরচুনিটি এখানে, মাটি দোয়াশ, অরিজিনাল যে দোয়াশ মাটি যেটা দরকার ফসল উৎপাদনের ক্ষেত্রে সেইটাই দেখছি। সো এখানে যদি আমরা কাজ করি একদম প্রপার ওয়েতে রেজাল্ট 100% আসবে। এখানে মাটির তো থেকে সব জিনিস হয়, মাটি ছাড়া তো এমন জিনিস না বলে মাটি নয়, মাটি যদি এমন জিনিস হবে না এমন তো কোনো জিনিস নাই। আজ থেকে 100 বছর পিছনে যাইন সবগুলো তো মাটির মাঝে থাকে, এমন জিনিস কেন হবে না? আমি যেটা স্পেশালি আমি শুনেছি অনেক গল্প আমাদের হবে সিলেট ডিস্ট্রিক্টে, বা সবাই বলে না এই যে জিনিসগুলো আমাদের সিলেটের ডিস্ট্রিক্টে হয় না। একটা জিনিস আমি নিজে গত বছর আমি নিজে পেঁপে কিছু একটা বাগান লাগাইছিলাম এখানে আমার ফিশারি পারে, 2000 গাছ, অনেক গল্প শুনছি মানুষে বলছে এগুলো হবে না হবে না, তারপরে দেখা যায় মাশাআল্লাহ যে রেজাল্টটা ফসলটা দেখছি, লাভ লস এটা হইতে পারে ডিফারেন্ট, বা কিন্তু যে আসল যে বাস্তব রেজাল্টটা গাছের আমি দেখতে পারতেছি মাটির মাঝে হবে, হবে যে হবে না যে এমন কোনো কথা নাই আমাদের সিলেট ডিস্ট্রিক্টের মাটি, ওইটাই সবচেয়ে বড়। ভেরি গুড, দিস ইজ দ্য পয়েন্ট। ঘটনা হচ্ছে যে পেঁপে লাগিয়েছেন, ফলন হয়েছে, মানে ম্যানেজমেন্টের কারণে কম বেশি হতেই পারে। আপনার যে ফলন হয়েছে তার মানে হচ্ছে এখানে
আপনি হয়তো বিজনেস ক্যালকুলেশন করতে ভুল করেছেন, যে আপনি একটা গাছে কতগুলো ফল হবে সেই জায়গাতে কতটুকু পেয়েছেন, তাই না? আপনার হওয়ার কথা হয়তো 100 কেজি, আপনি পাইছেন 40 কেজি। সে কেন হলো? এটা আপনার ম্যানেজমেন্টের কারণে। বাট আপনার এখানে যে ফলন হবে এটা প্রুভ করেছেন, এটা কিন্তু লস করেই কিন্তু। সো আমরা এই মুহূর্তে যে কাজ শুরু করবো সেটা হচ্ছে একদম প্রপার প্ল্যানিং। আমরা চাই এখানে একটা গাছ থাকলেও একটা গাছের হিসাব হবে, ওই একটা গাছ থেকে কতগুলো ফল আসবে, তাহলে আমার কত টাকা খরচ করলে কতদিন পরে কত টাকা রিটার্ন আসবে সেটা হিসাব ক্যালকুলেশন হবে। প্ল্যানিং দেন হচ্ছে আমরা কাজ শুরু করবো। প্ল্যানিং ছাড়া আপনি বিজনেসে নামবেন আর সেই বিজনেস থেকে লাভ নেবেন ইম্পসিবল। যেটা আমরা দেখছি, আপনার পুরো প্রজেক্ট আমরা ঘুরে দেখছি, সেই জায়গাতে কোনো প্ল্যানিংই ছিল না যেটা রিটার্ন আসার মতো। আপনি কোথাও লাগাইছেন পেঁপে, কোথাও বরবটি, কোথাও হচ্ছে শশা, কোথাও হচ্ছে ভুট্টা, যেটা কোনোটাই আপনাকে বিজনেস দিবে বিজনেস দেওয়ার মতো কিছু না। ইভেন আমাদের যে মান্দাতা আমলে যে চাষিগুলো আছে তারা যেভাবে করে আদি যুগের যে পেশায় সেটাও হয়নি আপনার এখানে, তাই তো? একদমই। সো এখান থেকে রিটার্ন আসাটা খুবই ডিফিকাল্ট। সো আমরা নতুন করে বিজনেসে নামবো, নতুন করে সব শুরু করব। আশা করি যে এখান থেকে যে ইনভেস্ট হবে আপনার দ্বিতীয়বার আর ইনভেস্ট করতে হবে না। সেখানকার বিজনেসের ইনপুট ঢোকাবেন, আউটপুট বের হবে ইনশাল্লাহ। আমরা চাই আপনাকে সেই সাপোর্টটা দিই, এই এলাকাতে একটা রোল মডেল তৈরি করতে। এই এলাকার মানুষের জীবনযাত্রা কৃষিতেই চেঞ্জ, একটা রোল মডেল হবে এবং কৃষি এখানে ইন্ডাস্ট্রি হবে, সেই অপরচুনিটি আছে আপনার এখানে। রাইট, এটা শুনে খুব খুশি হইলাম। আপনার যে যেটা বলছেন যে এলাকার যে একটা সাপোর্ট বা আপনাদের মাধ্যমে যে একটা জিনিস করা যাইব, মানে সফল করার যে একটা সুযোগ আছে, এটা জেনে মানে একটা মনের অন্তরে একটা খুশি আসতেছে, মানে ওয়াই নট, আমরা পারবো। হ্যাঁ, আপনার যে মানসিকতা, আপনার ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি সবই আছে, সো কেন পারবো না, হেরে যাবো কেন? আমরা আরেকবার দেখতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন, সোহেল ভাই, ছোট্ট করে যদি আপনি কিছু বলতে চান, যারা আমাদের এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছে, যদি বলতে চান বলতে পারেন। সবচেয়ে বড় জিনিস হলো আমাদের দেশে যে বেকার বাড়িগুলো আছে, যে জায়গাগুলো অনেক জায়গা আমাদের স্পেশালি সিলেট ডিস্ট্রিক্টে অনেক জায়গা বেকার ফরিত আছে, আর ওরা সবাইও চাষা বাই আত্মীয় বিদেশ আছেন। ওরা চাইলে এই জায়গাটার মাঝে এখানে বিদেশ থেকে যে আমরা টাকাগুলো রুজি করতেছি, এই টাকাতে এখানে অনেক টাকা রুজি করার অপরচুনিটি আছে। সে একবার যে সবাই এইভাবে একটা নিয়ে জিনিসটা নিয়ে ভাবে, বা আপনারার পাশে যে কেউ যে আসে যোগাযোগ করে, এই ধরনের জিনিস নিয়ে সাকসেস হওয়ার 100% আমি দেখলাম কোনো লুজ হওয়ার পথ নাই। সো বিদেশের ভাবে না চিন্তা না করিয়া বলে আমাকে চাষায় নিবে বিদেশ আর মামা নিবে বিদেশ, এগুলো মাথা থেকে সরাইয়া এইদিকে যে একটু আগায় আমাদের দেশও লাভবান হইবে, ওরাও ভালো একটা জিনিস করতে পারবে, বুঝছেন? সবচেয়ে জিনিস হইলো ওটাই, আমাদের বিদেশি বাইরা যারা আছে ওরা কাছে এই কথাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে। আর আমরা এই সুযোগ পেয়েছি যে এরকম একটা চ্যালেঞ্জ আপনার হাতে নিতে পারছি। আমরা এগ্রন এবং সোহেল ভাইকে আমরা সাপোর্ট দিতে চাই, এই এলাকায় একটা চেঞ্জ চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, এগ্রনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।